মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন সকাল আর এখন চা এবং কেক। আই থিঙ্ক এই পুরো জানুয়ারি মাসটাই হচ্ছে কেক নিয়ে কেটে যাবে, কারণ হচ্ছে প্রতিদিনই কেক থাকছে। আমি তো সকালে ব্ল্যাক টি খাই, যদি চা বা কফি খাই তো আরও ভালো লাগে, দুধ চা কিংবা কফি। তো আমি তো সকালে ব্ল্যাক টি খাই, মা ব্ল্যাক টি খায় আমাকেও দেয়, বাট বিকেলে হয়তো মিল্ক টি খেলাম কিংবা কফি, তখনও কেক সঙ্গে এখনও কেক। শিক্ষা লাভ করতে হবে। দেখুন, অঙ্কের সূত্র প্লাস সামনে বাংলার কবিতা, এক দুটোই ঝামেলা শেষ করতে হবে, বাট চা খেয়ে পর। তো আজকে যে ম্যাম আসার কথা সে ম্যাম তো আসবে না, ইংলিশ আসবে। তুমি কেন আমাকে লিখাচ্ছ, দাও দু চামচ দাও না। হ্যাঁ, আর প্রতিদিন কেক কেন? এখন ঠান্ডা যতদিন আছে কেক খা। ঠিক আছে, তো এগুলো তো খাওয়াতে পড়ছে স্লাইস কেক। ঠিক আছে, হ্যাঁ ওই ব্রিটানিক কেকগুলো খাই। এটা হচ্ছে তোমার আমার দুজনের ফেভারিট কেক, বলো। তো সবাই গুড ইভিনিং, এখন খাবো আমরা, খাচ্ছি আমরা চাউমিন। সে দেখালাম চিকেন চাউমিন বানিয়েছে, আমার তিন তিন ভাই খাচ্ছি। এখন আমার ভীষণ টেস্টি বানিয়েছে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, ইয়ে বহুত হি হাংরি বাচ্চা হ্যায়, আগার থোড়া খাতা তো ফিরসে হি খানে কি, খাকো। আপ ইতনে আচ্ছে হো। তো ফ্রেন্ডস, এখন একটা পাপ্পি আছে, কি কিউট লাগছে। আসলে হচ্ছে কি হয়েছে, যে হচ্ছে আমি আর মা মিলে স্কুল গেছিলাম, তো উনি তখন রাস্তায় দেখলাম যে পাপ্পিগুলো দেখছি এরকম করে আছে, ইটটা কামড়াচ্ছে, কীসব করছে, তিন চারটি আছে। তো আমি ভয় ভয় করছি কুকুরগুলো যদি মা এসে যায় তাহলে কী হবে, তো মা ছিল না। তো এরা এসেছে কী করছে, তো সিরিয়াস হলাম যে রেকর্ডিং করি, আপনারা শেয়ার করি, আর যদি শর্ট ভিডিও হবে সেই জন্য আমি ব্লগে অ্যাড করলাম। আর তুষার ব্ল্যাক দেখাচ্ছে ঠিকই, বাট এত সুন্দর লাগে যে হ্যাঁ যে ব্লগেও শেয়ার করি। তোমরা দেখুন, এনজয় করুন, দেখুন এবার তিনজন মিলে ওই ইটের ওখানে দেখছে কী পাচ্ছে কে, না ইটের ভিতরে ওরাই জানে।